ইসলাম কে জানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম কে জানি আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব জীবনে সফল হওয়ার উপায়। তো আমরা কিভাবে সফল হতে পারবো, আসলে সফলতা কি? আমরা যদি এই বিষয়টি নিয়ে বলি, সফলতা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে বাহ্যিক বা ইহকালের সফলতা, আর একটি হচ্ছে পরকালের সফলতা। ইহকালের সফলতা হচ্ছে কোনো মাকসাদে কোনো মানসেলে যায় পৌঁছা। যেমন কোনো ব্যক্তি যদি কোনো ক্ষমতা পাওয়ার আশা করে, সেই যদি তার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারে তাহলে সে সফল। কেউ যদি পড়াশোনায় ভালো করতে পারে, পড়াশোনায় যদি টার্গেট থাকে তাহলে পড়াশোনায় তার মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারলে সে সফল। তেমনইভাবে কেউ যদি সম্পদের চিন্তা করে, সে যদি বিপুল পরিমাণে সম্পদ অর্জন করতে পারে তাহলে সে সফল। এভাবে কেউ যদি চায় যে শহরে একটি বাড়ি করবে, তাহলে সে যদি ওই ভবন করতে পারে, জায়গা ক্রয় করে, সে সফল। এটা হলো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বা ইহকালের দৃষ্টিকোণ থেকে। কিন্তু প্রকৃত অর্থে সেই মানুষটি সফল হয়নি, কারণ হচ্ছে এই দুনিয়ার জীবনটি হচ্ছে ক্ষণিকের জন্য। যেমনভাবে একটি গাছের পাতার মধ্যে যেমনভাবে পানি সামান্য পরিমাণ থাকে, এই আছে তো এই নেই। এখন আমি আছি তো আগামীকাল যে দুনিয়াতে থাকতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই, একটা মিনিটের পর্যন্ত গ্যারেন্টি নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যার মৃত্যু যখন নির্ধারিত আছে তখন তার মৃত্যু ওই সময়ে হবে, এক সেকেন্ড পরেও হবে না, এক সেকেন্ড পূর্বেও হবে না। সুতরাং এই জীবনের সফলতা প্রকৃত অর্থে সফলতা নয়, কারণ যেই সফলতা নিজেই ভোগ করতে পারবে না। তাহলে প্রকৃত অর্থে সফলতা কি? মহান আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেছেন, সূরা বাকারায় বলেছেন, 153 নম্বর আয়াতে কারিমা এবং 155 নম্বর আয়াতে কারিমা ছাড়াও কোরআনুল কারিমে বিভিন্ন স্থানের মধ্যে আল্লাহ তাআলা সফলতা সম্পর্কে আলোচনা করেছেন। তাহলে প্রকৃত অর্থে সফলতা কি, সফলতা আসলে কোনটি? যদি আমরা বলি, মহান আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়াল আসর, শপথ মহাকালের। এখানে আল্লাহ তাআলা শপথ করলেন, আল্লাহ তাআলার কথার মূল্য এমনিই বেশি। তাহলে আল্লাহ তাআলা শপথ কেন করলেন? শপথ এই জন্য করেছেন, আল্লাহ তাআলা এই জন্য শপথ করে থাকেন, যেই বিষয়টিকে আল্লাহ তাআলা বুঝাইতে চান গুরুত্ব সহকারে, সেই কথাটিকে আল্লাহ তাআলা শপথ করে বলেন, যাতে করে আমরা এই কথাটির গুরুত্ব বেশি দিয়ে থাকি বা বুঝতে পারি। এই জন্য আল্লাহ তাআলা ওয়াল আসর শপথ করলেন সময়ের, শপথ সময়ের করলেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই আয়াতে কারিমার তাফসিরে, যে আল্লাহ তাআলা মানব জাতিকে যে হায়াত নামক জীবন দান করেছেন, সেই হায়াতকে আবার আল্লাহ তাআলা সময়ের সাথে তুলনা করেছেন। যে মানুষটি সময়কে যেভাবে ব্যবহার করবে তার জীবনটা ওইভাবেই গড়ে উঠবে। এরপরে আল্লাহ তাআলা আবার তাকিদ দিয়ে বললেন, বললেন নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে আছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। আল্লাহ তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, ওনাদের কথা অনুযায়ী, প্রকৃত অর্থে সেই মানুষটা সফল যেই মানুষটা এই জীবন ইহকালের জীবনে এই দুনিয়াতে এসে পরকালের জীবনকে গোছাইতে পারলো, পরকালের জীবনকে সুনিশ্চিত করতে পারলো, জান্নাতমুখী করতে পারলো, সেই মানুষটি প্রকৃত অর্থে সফলতা অর্জন করতে পেরেছে। তাছাড়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান যে, তোমরা যেমনভাবে বাড়ি ঘরের প্রয়োজনের আসবাবপত্র ক্রয় করার জন্য বাজারে যাও, ঠিক তদ্রূপভাবে তোমাদের মৌলিক বাড়ি, আসল বাড়ি হচ্ছে জান্নাত। আর জান্নাতের সফলতা অর্জনের জন্য এই দুনিয়াটা হচ্ছে বাজারের মতন। যেমনভাবে আমরা বাজারে যাই আমাদের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার জন্য, তেমনইভাবে পরকালের জীবনকে গোছানোর জন্য এই জীবনকে আল্লাহ তাআলা দিয়েছেন, ইহকালে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। তাহলে আমরা যদি পরকালে সফল হতে চাই, তাহলে আমাদের এই জীবনের মধ্যে যে সময় আছে তার মধ্যে গোছাইতে হবে। এখন এই বিষয়ে যাওয়ার পূর্বে যদি আমরা একটু একটা জিনিস চিন্তা করি, এই আল্লাহ তাআলা যে সময় দিয়েছেন এর মধ্যে দুইটা সফলতাই আমাদের অর্জন করতে হবে। একটা হচ্ছে ইহকালের সফলতা, দ্বিতীয়টি হচ্ছে পরকালের সফলতা।
আমরা এই জীবনকে গোছানোর জন্য আলাদা সময় পাব না, এই হায়াতের ভিতরেই এই জীবনকে আমাদের গোছাইতে হবে। পাশাপাশি এই হায়াতের মধ্যে আবার পরকালের জীবনকেও গোছাইতে হবে, কারণ পরকালের হায়াতকে গোছানোর জন্য, পরকালের জীবনকে গোছানোর জন্য আলাদা কোনো সময় আমরা পাব না। সেই জন্য পরকালের জীবনকে গোছাইতে হবে এই হায়াতের মধ্যে। এখন আমি আপনাদের সাথে যদি একটি বিষয় যদি পেশ করি, যে একজন মানুষ দুনিয়ার জীবনে যদি বিপদে পড়ে, একজন মানুষ দুনিয়ার জীবনে যদি বিপদে পড়ে, তাকে সহযোগিতা করার জন্য অনেকেই হাত বাড়াবে, অনেকেই হাত অগ্রসর করবে। তাহলে এই দুনিয়াতে মানুষ সফলতা অর্জন করতে চায় যে যে মাধ্যমে, প্রথমত আমরা চিন্তা করি যেটা লেখাপড়ার মাধ্যমে সফলতা অর্জন করতে চায়। তো পড়াশোনায় যদি কেউ প্রথমবার সফল না হতে পারে, দ্বিতীয়বার তার সফলতা হওয়ার একটি অপশন থাকে বা একটি সুযোগ থাকে। কথার কথা, একটি পরীক্ষায় একবার উত্তীর্ণ না হতে পারলে দ্বিতীয়বার তৃতীয়বার পর্যন্ত সুযোগ আছে। অতঃপর আমরা যেটি মনে করি যে ভালো একটি চাকরি যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা এই জীবন সফলতা অর্জন করতে পেরেছি। কিন্তু প্রথমবারে যদি কেউ না পারে, দ্বিতীয়বারও অপশন আছে। তেমনই ভাবে আমরা অনেকেই যেটা চিন্তা করি যে বাসা বাড়ি করার একটা চিন্তা যেটি করি, এটি প্রথমবারে যদি না হয়, পরবর্তীতে সময় আছে, বা কেউ যদি মৌলিকভাবে করতেই না পারে, তাহলে সে মৌলিকভাবে কিন্তু সে ব্যর্থ হয়নি। কারণ হচ্ছে এই জীবনটাই হচ্ছে ক্ষণিকের জন্য। অতঃপর ক্ষমতার জন্য মানুষ চিন্তা করে, তো ক্ষমতা পাইলে মানুষ মনে করে যে সে সফল হয়েছে। কিন্তু মৌলিকভাবে প্রথমবারের মতনই যে তার সেই ক্ষমতাই পাইতে হবে বা না পাইলে সে আর দ্বিতীয়বার পাবে না, বিষয়টি এমন নয়। ঠিক তদ্রূপভাবে আমরা মন চাই জিন্দিগি অনেকেই চাই যে মন যা চায় তাই করব। তো সেই জন্য আমরা আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে, সেই জন্য আলোচনা একেবারে সংক্ষিপ্ত করছি। আরেকটি হলো স্বপ্ন। অনেকেই দুনিয়ামুখী অনেক ধরনের স্বপ্ন গড়ে, সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারলেই মানুষ মনে করে যে সফলতা অর্জন করতে পারবে। কিন্তু মৌলিকভাবে যদি কেউ সফলতা প্রথমবারের মতন প্রথম বছরে বা প্রথমেই যদি কেউ সফল না হতে পারে, তাহলেও সে যে ব্যর্থ হয়েছে বিষয়টি এমন নয়। বরং আমরা বিজ্ঞানীদের মধ্য থেকে দেখি যে 1000 বার পর্যন্ত ট্রাই করার পর 999 বার পর্যন্ত ট্রাই করেছেন, অথবা 1000-এর মাথায় উনি সফল হয়েছেন। কিন্তু পরকালের যে সফলতা এবং ব্যর্থতা, এটা একবারই চান্স আছে, দ্বিতীয়বার কোনো চান্স নেই। তেমনই ভাবে বিপুল পরিমাণে সম্পদের যে বিষয়, সম্পদ যদি কেউ অর্জন করতে পারে, তাহলে মানুষ মনে করে সফলতা। এখন আসুন আমরা সেটাকে ধরি। প্রথমবার যখনই মালাইকা, যখনই আজরাইল আলাইহিসসালাম আপনার কাছে, আমার কাছে আসবেন, প্রথমবারই আসবেন, ওনার এটাই প্রথম, এটাই ওনার শেষ। যখন উনি আসবেন, তখন যদি আমি ঈমান নিয়ে না যাইতে পারি, দ্বিতীয়বার আমাকে এই দুনিয়াতে পাঠানো হবে না যে ঈমান অর্জন করে কবরে যাওয়ার জন্য। এখানে সেকেন্ড কোনো অপশন নেই। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আমার কোনো সাথী থাকবে না। সেখানে যদি আমার কবরে জাহান্নামের আগুন ধাও দাও করে জ্বলে, সেখানে আগুন নিবানোর জন্য কেউ আসবে না, সেখানে আমার কবরে আমাকেই থাকতে হবে। কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান হাযাল রাজুল, মান রব্বুকা তোমার রব কি, মান দীনুকা তোমার ধর্ম কি ছিল, মান হাযাল রাজুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার কি ধারণা, সেখানে প্রশ্ন অনলি একবারই করা হবে, দ্বিতীয়বার কোনো অপশন নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাও মাও করে কান্না করে কান্না করতেন, বাচ্চাদের মতন কান্না করতেন কবর দেখার সাথে সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কান্না করতেন। তো ওনাদের কান্না দেখে সাহাবায়ে কেরাম বলতেন যে কবর দেখে আপনি এভাবে কেন কান্না করেন, অথচ জাহান্নামের আয়াতে কারিমা তেলাওয়াত করলে এভাবে কান্না করেন না। উভয়জন একই কথা বলেছেন যে মানুষের প্রথম ঘাঁটি হবে কবর, যে নাকি তিনটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারবে, তার জন্য চিরদিনের জন্য সফলতা অর্থাৎ জান্নাতের ঠিকানা তার হয়ে যাবে, শান্তির ঠিকানা হয়ে যাবে। আর যে নাকি উত্তর সঠিক দিতে পারবে না, তার অফুরন্ত অগণিত শাস্তি তাকে গ্রাস করে ফেলবে এবং তার সফলতার পরবর্তীতে আর রাস্তা থাকবে না। সেই জন্য প্রথমবার এটা এবং এটাই শেষবার। এটা এসএসসি পরীক্ষা না যে প্রথমবার পাস না করতে পারলে দ্বিতীয় এবং তৃতীয়বার অপশন আছে, বরং এটা অপশন অনলি একবারই। সেই জন্য প্রকৃত অর্থে যে নাকি কবরের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে সে সফল। তৃতীয় নাম্বার অপশনটি সেটি হলো হাশরের ময়দান। হাশরের ময়দানে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দান সম্পর্কে বলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কলিজার টুকরা তাকে বলতেছেন যে সেখানে গিয়ে আমার পরিচয় দিলে কোনো কাজ হবে না।
এমনকি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান যে সেখানে কোনো মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমারও অথবা আমাদেরও কি অবস্থা হবে? তিনি বললেন যে হ্যাঁ। তখন তিনি বললেন, তাহলে আমার কি লজ্জা হবে না? তখন তিনি বলতেছেন, আয়েশা, তুমি লজ্জার কথা চিন্তা করতেছো? মানুষ যে এভাবে আকাশের দিকে যে এভাবে তাকায় থাকবে, হাশরের ময়দানে এভাবে জান্নাতের দিকে তাকায় থাকবে, উপর দিকে মাথা পর্যন্ত নাড়াচাড়া করবে না, এইভাবে উপর দিকে শুধু তাকায় থাকবে 50,000 বছর পর্যন্ত। প্রত্যেকটি মানুষ শুধু চিন্তা করবে, হায় আফসোস, আজকে আমার কি হবে, আমার কি হবে। এমনকি আলোচনা লম্বা হবে সেই জন্য বলছি না, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি পয়গম্বর, তিনি পর্যন্ত বলবেন, ইয়া নাফসি, আল্লাহ আজকের দিন আমাকে বাঁচাও, আমার উম্মতের কি অবস্থা হবে সেটা আমি এখন চিন্তা করতেছি না, এখন আমাকে আল্লাহ বাঁচাও। তেমনি ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি একজন নবী, অথচ তিনি বলবেন যে আল্লাহ আজকে আমারে বাঁচাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী, অথচ তিনি বলবেন আল্লাহ আজকে আমাকে বাঁচাও। এমনই ভাবে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলগণ সেই দিন বলবে আল্লাহ আজকে আমাকে বাঁচান, আজকে আমাকে বাঁচান। এমন ভাবে নবী রাসূলরার অবস্থা এই হবে। তাহলে সাধারণ মানুষ আমাদের অবস্থার কি হবে? একমাত্র একজন তিনি বলবেন, ইয়া উম্মতি, ইয়া আল্লাহ আজকের দিনে আমার উম্মতের তুমি বাঁচাও। আর সেই দিনে যারা সফলতা অর্জন করতে পারবে, সেই দিনে যারা মুক্তি পাবে মৌলিকভাবে, সে হবে সফল। কারণ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস আছে, সেই দিন বন্ধু বন্ধুর কাছে যাবে, মার কাছে সন্তান যাবে, বাবার কাছে সন্তান যাবে, কে বলবে আজকের এই বিপদের দিনে আজকে আমাকে একটু সাহায্য করেন, একটি নেক দিয়ে আমাকে সাহায্য করেন। অথচ তিনি তখন বলবে যে আমি নিজের নিজেকে নিয়ে এখন ব্যস্ত। অনেকে এই কথা বলবে, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, তুমি কোথা থেকে আসছো? দুনিয়াতে আমি বিবাহই করি নাই। অর্থাৎ সে চিন্তিত হওয়ার কারণে সে যে দুনিয়াতে বিবাহ করেছিল, তার সংসার ছিল, সেটাও সে ভুলে যাবে। এমন একটি করুণ পরিস্থিতিতে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শান্তি পাবে, যে শাস্তি থেকে বাঁচতে পারবে, সেই মৌলিকভাবে সফল। অতঃপর মিজান, মিজান সম্পর্কে এটাই ব্যাপক একটি অধ্যায়। সেখানে যদি আমরা বলি, আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলছেন, আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, আল্লাহ তাআলা বলেন সেই দিন মিজানের পাল্লায় ওজন করা হবে, যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ তাআলা এই আয়াতে বলেন তাকে আল্লাহ জান্নাত দান করবেন। অতঃপর পরের আয়াতে আল্লাহ বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু, আল্লাহ তাআলা এখানে বলছেন 8 নম্বর আয়াতে কারীমা সূরা ক্বরিআর, এখানে বললেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু, মিজানের পাল্লায় যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাওিয়া, তাকে হাওিয়া নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। অনলি একবার, এখানে দ্বিতীয়বারের কোনো সুযোগ নেই, একবার এই দাড়ি পাল্লার মধ্যে ওজন করা হবে। এক পাশে হলো জীবনের সমস্ত ভালো আমলগুলো, আরেক পাশে সমস্ত বদ আমলগুলো। একটু চিন্তা করেন, যদি ডান পাশে নেকের পাল্লারটা যদি ভারী হয়ে যায়, তাহলে আল্লাহ জান্নাত দান করবেন, এক পাশে জান্নাত, অপর দিকে যদি গুনাহের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, তাহলে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। একেবারে পরিষ্কার কথা আল্লাহ তাআলা। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা হিয়া, হে রাসূল, ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন হাওিয়া কি? আল্লাহ তাআলা নিজেই তা আবার ব্যাখ্যা করছেন, নারুন হামিয়া, তা হলো জ্বলন্ত আগুন, এমন জাহান্নামে তাকে প্রদান করা হবে, পাঠানো হবে, যেটা জ্বলন্ত আগুন। তো ওই মিজানের মধ্যে যদি আমার নেকের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, তাহলে আমি সফল, তাহলে আমি সফল, অন্যথায় আমি সফল না। কারণ হলো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মিসাল পেশ করছেন, যে তোমরা যে উপরের দিকে থাকাও, যেটাকে তোমরা আকাশ মনে করো, জমিন থেকে নিয়ে এই আকাশ পর্যন্ত ডানে বামে এবং উপরে পুরাটা যদি সরিষার দানা দিয়ে যদি ভরপুর করা হয়, এক বছর পরপর যদি একটি পাখি এসে এখান থেকে একটি সরিষার দানা সরিয়ে অন্য কোথাও অন্য কোনো গ্রহে রাখে, একদিন না একদিন শেষ দিন আসবে যেই দিন এই টোটাল সরিষার দানাগুলো শেষ হয়ে যাবে। কিন্তু পরকালের জীবন এটা শুরু হবে, এটা শেষ হবে না। তাহলে ওই দিনগুলোতে যারা শান্তিতে থাকতে পারবে মৌলিকভাবে, সে সফল। আর যে নাকি ক্ষণিকের এই 10 বছর 5 বছর, আপনি চিন্তা করেন, পড়াশোনা করতে করতে 30 বছর কাটিয়ে দিলেন, আপনি চাকরি পেয়েও গেলেন, চাকরির জীবনে আপনি যাওয়ার পর আরও 20 বছর চাকরি করার পর আপনি রিটায়ারে যাইলেন, যাওয়ার পর আপনার বয়স শেষ,
তখন আপনি আপনার সারা জীবনের অর্জন করা সেই সম্পদগুলো হাতের নাগালে পাইলেন। তখন আপনার বয়স হয়ে গেল 50-60 বছর, তখন আপনি চাইলেও তো 20 বছরের যুবকের মতন আর আনন্দ ফুর্তি করতে পারেন না। তখন আপনার সংসার জীবন এবং বিভিন্ন দায়িত্ব থাকার কারণে আপনি চাইলেও একটা কাজ করতে পারেন না। অতঃপর 5 বছর বড় জোর 10 বছর আপনি ভোগ করলেন, অতঃপর আবার কবরে চলে যেতে হলো। এই দুনিয়ার মৌলিকভাবে মানুষ সফল না, কারণ এই দুনিয়াতে আছে অসুস্থতা। আপনার টাকার অট্টালিকার মধ্যে থাকলেও যদি মনে শান্তি না থাকে আপনি মৌলিকভাবে সফল না। আবার আপনি শারীরিকভাবে খুবই সুস্থ কিন্তু টাকা নাই, আপনি কোনো কাজ করতে পারেন না, তাহলে আপনি সফল না। এই দুনিয়াতে যেমনভাবে প্রত্যেকটি কাজ করতে হয় টাকা, টাকা ছাড়া কোনো কাজ করা যায় না, তেমনইভাবে পরকালের জীবনে কোনো কাজ করা যাবে না, কোথাও মূল্য পাওয়া যাবে না নেক আমল ছাড়া। পরকালের জীবন এই দুনিয়াতে যেমন টাকা আছে, টাকা ছাড়া অন্য কোনো কিছুর টাকার সামনে দাম নেই, ঠিক তদ্রূপ ভাবে পরকালের জীবনে সেই সওয়াব ছাড়া নেক আমল ছাড়া কোনো দাম নেই। অতঃপর আমরা যদি বলি ফুলসিরাত, ফুলসিরাত এমন একটি ব্রিজ যে ব্রিজের নিচ দিয়ে হলো জাহান্নাম, আগুন, জ্বলন্ত আগুন। এই ফুলসিরাতের ব্রিজ আমাদের অতিক্রম করতে হবে। এই ফুলসিরাতের ব্রিজ অতিক্রম তারাই করতে পারবে যাদের নেকের পাল্লা ভারী হবে। সবাইকে এই ব্রিজ অতিক্রম করতে হবে, পার হইতে হবে। তো পার হওয়ার সময় যদি আমার নেকের পাল্লা যদি ভালো না থাকে, আমার জীবনে যদি সৎ আমল থেকে বদ আমল বেশি থাকে, আমি তো নিচে পড়ে যাব, কোথায় বলবো, জাহান্নামে পড়বো। আর যদি ব্রিজ অতিক্রম করতে পারি, ওপারে হবে জান্নাত। এজন্য যারা ফুলসিরাত পার হইতে পারবে তারা মৌলিকভাবে সফল। অতঃপর ঠিকানা হচ্ছে দুইটি, এক হলো জান্নাত, দ্বিতীয়ত হচ্ছে জাহান্নাম। এরপরে ফুলসিরাতে যাওয়ার পর আপনার নির্ধারণ করা হবে, আল্লাহ তাআলা নির্ধারিত করে দিবেন যে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। যদি জান্নাতে যাইতে পারি তাহলে সুখের কোনো শেষ নেই, আর যদি জাহান্নামে নিক্ষিপ্ত হইতে হয় তাহলে আবার জীবনে কষ্ট তার কোনো শেষ নেই, কত যে কষ্ট তার কোনো শেষ নেই। আশা করি আপনারা সফলতার মুখ্য বিষয়টি বুঝতে পেরেছেন। যেহেতু এখানে সময় গতি অল্প সেই জন্য লম্বা করছি না। আল্লাহ তাআলা এই কথা বলেন যে বান্দা তুমি বললা মুখ দিয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস কি তুমি সফল না? আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওবাশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলেন যে বান্দা আমি তোমারে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, পরীক্ষা করার পর পরীক্ষাতে যদি তুমি টিকতে পারো, যদি আমার সিদ্ধান্তের উপর থাকতে পারো তাহলে তুমি সফল, আর তখন আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবেন। সেই জন্য আসুন আমরা আমাদের জীবনের চলার পথে পরিস্থিতি যেমনই হোক না কেন টোটাল সময়ে ইত্তাকুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি। যদি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপর ভরসা করি, আল্লাহকে ভয় করে যদি আমরা আমাদের জীবনকে যদি চালাইতে পারি তাহলে আমাদের এই জীবন আল্লাহ ওয়াদা দিয়েছেন, তাহলে আমি একজন প্রকৃত মুমিন হিসেবে গণ্য হব, আর প্রকৃত মুমিনদেরকে আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দিগি দান করবেন, সম্মানের জিন্দিগি দান করবেন। হয়তো বা আপনি প্রতি মাসে 50,000 টাকা কামাইতে পারবেন না, কিন্তু আপনার জীবনটা হবে সম্মানজনক, সম্মানের জিন্দিগি পাবেন যদি আল্লাহ তাআলার ওয়াদা যদি আপনি রাখেন। আর যদি ওয়াদা আল্লাহর না রাখেন, হতে পারে আপনি 50 লক্ষ টাকা প্রতি মাসে কামাবেন কিন্তু আপনার সম্মান থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুজার সঠিকটা বুজার এবং আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে চলার তৌফিক দান করুন যেইভাবে চললে আমরা এই দুনিয়াতেও সফল এবং পরকালের জীবনে আমরা সফলতা অর্জন করতে পারবো। এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে কথাগুলো শুনবার জন্য আল্লাহ তাআলার কাছে আপনাদের সফলতা কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।